মিলন বাংলা হোমিওটিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আমবাত বা আটিক্রিয়া হলো ত্বকের এমন এক সমস্যা যা ছোট থেকে বড় সকলেরই হতে পারে। আমবাত বা আটিক্রিয়াকে হাইভস বা লিটল র্যাশও বলা হয়। আমবাত হলে ত্বকে বিভিন্ন আকারের গোটা গোটা দানা দানা বা চাকা চাকা উদ্ভিদ বেরোয়। এই উদ্ভিদগুলো চুলকায়, জ্বালা করে এবং হুলপোটার মতো ব্যথা। এই ভিডিওতে আমি নতুন পুরাতন সব ধরনের আমবাতের চিকিৎসায় কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করেছি। আমবাতের উপর এর আগে আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন এই ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। এবার চলুন শুরু করি আজকের ভিডিও। বেশিরভাগ ক্ষেত্রে আমবাত বা আটিক্রিয়া অ্যালার্জিক রিয়াকশনের কারণে হয়, তবে নন অ্যালার্জিক কারণেও আমবাত হতে দেখা যায়। আটিক্রিয়া হলে স্কিনে প্রদাহজনিত প্রতিক্রিয়া বা ইনফ্লামেটরি রিয়াকশন হয়। এটা হলে ত্বকের ডার্মিস লেয়ারের ক্যাপিলারি থেকে ফ্লুইড লিকেজ হয়, ফলে ত্বক ফুলে যায়। যতক্ষণ না ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অ্যাবজর্ব না হয় ততক্ষণ ত্বকের এই ফোলাভাব থাকে। আমবাত 6 সপ্তাহের কম সময় স্থায়ী হলে তাকে অ্যাকুট আটিক্রিয়া বলে। অ্যাকুট আটিক্রিয়া অ্যালার্জিক ট্রিগারের কারণে শরীর কোনো অ্যালার্জেনের সংস্পর্শে এলে, অর্থাৎ কোনো জিনিস যেটা শরীরের পক্ষে হাইপারসেন্সিটিভ বা অ্যালার্জিক হয় তখন অ্যাকুট আটিক্রিয়া। অ্যালার্জেন হলো এক ধরনের প্রোটিন যা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক নয়, তবে কারো কারো ক্ষেত্রে এগুলো সেন্সিটিভ হয়। আবার যে আটিক্রিয়া 6 সপ্তাহের বেশি সময় স্থায়ী হয় তাকে ক্রনিক আটিক্রিয়া বলে। ক্রনিক আটিক্রিয়া সাধারণত অ্যালার্জির কারণে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ক্রনিক আটিক্রিয়ার সঠিক কারণ জানা যায় না। 30-40% ক্রনিক আটিক্রিয়া অটোইমিউন রিয়াকশনের কারণে হতে দেখা যায়। আমবাত বা আটিক্রিয়া শরীরের যে কোনো জায়গায় হতে পারে, যেমন ত্বক, চোখ, ঠোঁট, মুখ, গলা ইত্যাদি। আটিক্রিয়া হলে ত্বকে যে উদ্ভিদগুলো বেরোয় সেগুলো ছোট বড় নানা আকারের হয়, ফ্যাকাশে লালচে হয়, গোটা গোটা দানা দানা বা চাকাচাক হয়। এই উদ্ভিদগুলো চুলকায়, জ্বালা করে, গরম হয়ে থাকে এবং হুলপোটার মতো ব্যথা। 1-2 দিনের মধ্যে এই উদ্ভিদগুলো নিজে থেকে মিলিয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় হঠাৎ করে ত্বকে চুলকাতে থাকে, চুলকানোর পর গোটা গোটা র্যাশ বের হয়। আমবাত বা আটিক্রিয়া তখনই হয় যখন রক্তে হিস্টামিন এবং আরও কিছু মিডিয়েটর রিলিজ হয়, ফলে ত্বকের টিস্যু ফুলে ওঠে। অ্যাকুট আটিক্রিয়াতে শরীর কোনো অ্যালার্জেনের সংস্পর্শে এলে এমনটা হয়। সেটা হতে পারে কোনো খাবার, যেমন কাঁকড়া, চিংড়ি মাছ, মাংস, ডিম, পুঁইশাক, বেগুন, মুসুর ডাল, দুধ ইত্যাদি। বিভিন্ন মানুষ প্রকৃতিগতভাবে বিভিন্ন জিনিসে হাইপারসেন্সিটিভ হওয়ার কারণে এমন হয়। কিছু কিছু ওষুধ যেমন পেনিসিলিন, অ্যাসপিরিন, সালফার গ্রুপের ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন ইঞ্জেকশন এবং গর্ভনিরোধক পিল থেকেও অ্যাকুট আটিক্রিয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, বর্ষা, ঋতু পরিবর্তনের সময় অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে অ্যাকুট আটিক্রিয়া হতে দেখা যায়। তাছাড়া কৃমির সংক্রমণ হলে, টাইট ফিটিং জামাকাপড় পরলে এবং বংশগত কারণেও আটিক্রিয়ার সম্ভাবনা থাকে। ক্রনিক আটিক্রিয়ার সঠিক কারণ জানা যায় না, তবে অটোইমিউন রিয়াকশনের কারণে, ভাইরাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ক্রনিক আটিক্রিয়া হতে দেখা যায়। কিছু কিছু রোগ যেমন হেপাটাইটিস, লুপাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং থাইরয়েডের সমস্যার কারণেও আটিক্রিয়া হতে দেখা যায়। এবার আমবাত বা আটিক্রিয়ার চিকিৎসা আমি কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করব। প্রথম ওষুধ হল আর্সেনিকাম অ্যালবাম 30। এই ওষুধের আমবাতের উদ্ভিদ মাঝরাতে বা দুপুরে প্রকাশ পায়, প্রচণ্ড চুলকায় এবং আগুনের মতো জ্বালা করে। রোগী অস্থির হয়ে পড়ে, ছটফট করে এবং দুর্বল হয়ে পড়ে, বারে বারে অল্প অল্প জল পান করতে চায়। মাছ, চিংড়ি মাছ বা কাঁকড়া খেয়ে আমবাত হলে ওষুধ প্রয়োগ করা যায়। ওষুধের আমবাত মাঝরাতে ঠান্ডায় বা ভিজে আবহাওয়ায় বেড়ে যায়, গরমে আমবাতের চুলকানি ও জ্বালার উপশম। এর পরের ওষুধ হল ক্যালকিরাকাপ 30। মোটাসোটা শীতকাত রোগী যাদের সহজেই ঠান্ডা লাগে, প্রচুর ঘাম হয়, বিশেষ করে মাথায়, মাথার ঘামে রোগীর বালিশ ভিজে যায়, যাদের পা সবসময় ঠান্ডাও ভিজে ভিজে হয়ে থাকে, যারা চর্বি জাতীয় খাবার, মাংস ও টক খেতে পছন্দ করে না, দুধ সহ্য হয় না, ডিম, লবণ ও মিষ্টি খেতে ভালোবাসে এবং অম্বলের সমস্যা রোগী, তাদের
আটিক্রিয়া হলে ক্যালকিরাকাপ চমৎকার কাজ করে। এসুদের আমবাতের উদ্ভিদগুলো বড় ও চাকাচাকা এবং প্রচণ্ড চুলকায়। ঋতু পরিবর্তনের সময় এবং ভিজের স্যাঁতস্যাঁতে আবার আমবাত হতে দেখা যায়। নতুন পুরাতন সব ধরনের আমবাতের চিকিৎসায় এসুদ প্রয়োগ করা যায়। এসুদের বিশেষ লক্ষণ হল আমবাতের চুলকানি, জ্বালা ও ব্যথা ঠান্ডা বাতাসে উপশম হয়। নেক্সট ওষুধ হলো ফ্র্যাগরিয়া থেরাপি। অ্যাকুট আর্টিক্রিয়ার চিকিৎসায় একটা ভালো ওষুধ হলো ফ্র্যাগরিয়া। বিশেষ করে গরমকালে আমবাত প্রকাশ পেলে এসুদ প্রয়োগ করা যায়। সারা শরীরে আমবাতের র্যাশ বেরোয়। এই র্যাশ ছোট ছোট, গোল গোল এবং পিণ্ডের মতো হয়, প্রচণ্ড চুলকায় ও জ্বালা করে। এসুদের বিশেষ লক্ষণ হলো আমবাতে রোগীর জিভ ফুলে যায় এবং স্ট্রবেরির মতো রং হয়ে যায়। এরপরের ওষুধ হলো ডালকামারা থার্টি। যখন দিনে গরম, রাতে ঠান্ডা পড়ে বা বর্ষাকালে বা ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আমবাত দেখা দিলে ডালকামারা খুব ভালো কাজ করে। এসুদের লক্ষণে দেখা যায় প্রথমে ত্বকে চুলকানি হয়। চুলকানোর পর সারা শরীরে ছোট ছোট চাকা চাকা র্যাশ বেরোয়, প্রচণ্ড চুলকায় ও জ্বালা করে, যা গরমে বেড়ে যায় এবং ঠান্ডায় উপশম হয়। আবার অতিরিক্ত গরমে বা শারীরিক পরিশ্রমের পর বা এক্সারসাইজ করার পর আমবাত বেরোলে অথবা অতিরিক্ত অ্যাসিডিটির কারণে আমবাত দেখা দিলে ডালকামারা চমৎকার কাজ করে। তাছাড়া মহিলাদের মাসিকের আগে বা মাসিকের সময় আমবাত বেড়ে গেলেও এসুদ খুব ভালো কাজ করে। ক্রনিক আর্টিক্রিয়ার চিকিৎসায় একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো হিবারসালভা থার্টি। শীতকাত রোগী যারা সামান্য ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না, যাদের যে কোনো প্রদাহ বা ফুঁসকুড়ি বা ফোঁড়া হলে সহজেই পুঁজ উৎপত্তি হয় এবং তাতে কাঁটা ফোঁটার মতো ব্যথা হয়, যারা টক, গুরুপাক খাবার এবং মদ খেতে পছন্দ করে, চর্বিজাত খাবার পছন্দ করে না, অম্বলের সমস্যায় ভোগে, তাদের ক্রনিক আর্টিক্রিয়াতে হিবারসালভার চমৎকার কাজ করে। এসুদের আমবাতের র্যাশ কিছুদিন ছাড়া ছাড়া হতেই থাকে। আমবাতের র্যাশে কাঁটা ফোঁটার মতো বা খোঁচা মারার মতো ব্যথা এবং চুলকানি হয়। চুলকানোর পর আক্রান্ত স্থান অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে, রোগী হাত ছোঁয়াতে পারে না। এসুদে ঠান্ডা এবং ঠান্ডা বাতাসে আমবাত বেড়ে যায়। গরমে শারীরিক পরিশ্রমের পর অথবা শরীর গরম হলে আমবাতের কষ্টের উপশম। ক্রনিক আর্টিক্রিয়ার চিকিৎসায় আর একটা ভালো ওষুধ হলো লাইকোপোডিয়াম থার্টি। যারা রোগা, অজীর্ণ রোগে ভোগে, গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে, লিভারের সমস্যায় ভোগে, যারা খাদ্য পানীয় গরম পছন্দ করে, ঠান্ডা পানীয় সহ্য হয় না, রুটি পছন্দ করে না, মিষ্টি খেতে ভালোবাসে, তাদের ক্রনিক আর্টিক্রিয়াতে লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। আমবাতের উদ্ভিদগুলো গোটা গোটা বা নোডুলার হয়। এসুদের গরমে শারীরিক পরিশ্রমের পর বা এক্সারসাইজ করার পর শরীর গরম হলে এবং বিকাল চারটে থেকে রাত আটটার মধ্যে আমবাত বেড়ে যায়। এর পরের ওষুধ হলো পালসিটিলা থার্টি। যারা নম্র, শান্ত, ভদ্র ও ভীরু হয়, সহজেই কেঁদে ফেলে, না কেঁদে নিজের কষ্টের কথা বলতে পারে না, যারা ঘরের মধ্যে থাকতে পছন্দ করে না, বাইরের খোলা হয় থাকলে আরামবোধ করে, যারা অজীর্ণ রোগে ভোগে, চর্বি জাতীয় খাবার, গরম খাবার এবং গরম পানীয় পছন্দ করে না, যাদের পিপাসা থাকে না, মাসিক অনিয়মিত হয়, তাদের আর্টিক্রিয়া হলে পালসিটিলা খুব ভালো কাজ করে। এসুদের মশলাযুক্ত খাবারকে আমবাত হতে দেখা যায়। আবার মাসিকের সময় আমবাত হলে, মাসিক বিলম্বিত হয়ে আমবাত হলে, শারীরিক পরিশ্রমের পর বা এক্সারসাইজ করার পর আমবাত হলে অথবা ডায়রিয়ার সঙ্গে আমবাত হলে এসুদ প্রয়োগ করা যায়। এসুদে জামা কাপড় খোলার পর আমবাতের চুলকানি ও জ্বালা বেড়ে যায়। নতুন পুরাতন সব ধরনের আমবাতের চিকিৎসা আর একটা ভালো ওষুধ হলো সিপিয়া থার্টি। শীতকাত রোগী যারা অলস হয়, যাদের কাজকর্ম করতে ইচ্ছা করে না, সবসময় বিমর্ষ হয়ে থাকে, পরিবারের লোকজনের ব্যাপারে যারা উদাসীন হয়, যারা রোগের কথা বলার সময় কেঁদে ফেলে, ত্বক ও ঝাল খেতে ভালোবাসে, অনিয়মিত মাসিকের সমস্যা ভোগে, তাদের আমবাতের লক্ষণ দেখা দিলে সিপিয়া থার্টি প্রয়োগ করা যায়। এসুদের আমবাত চাবুক মারার দাগের মতো হয়ে ফুলে ওঠে। মুখমণ্ডলে, হাতে এবং বুকে আমবাত হয়। প্রথমে ত্বকে চুলকানি হয়। চুলকানোর পর ত্বকে চাকাচাক হয়ে ফুলে ওঠে। বাইরের খোলায় ঘুরে বেড়ালে এবং ঠান্ডায় আমবাত প্রকাশ পায়। গরম ঘরে অথবা শরীর গরম হলে আমবাতের কষ্টের উপশম হয়। সবশেষে যে ওষুধটা উল্লেখ করব সেটা হলো আর্টিক্রিয়ার থার্টি।
নতুন পুরাতন সব ধরনের আমবাতে ওষুধ প্রয়োগ করা যায়। আমবাতের র্যাশগুলো গুটি গুটি হয়ে লাল হয়ে ফুলে ওঠে, প্রচণ্ড চুলকায়, জ্বালা করে, গরম হয়ে থাকে এবং হুল ফোটার মতো ব্যথা হয়। যদি বাত রোগ এবং আমবাত পর্যায়ক্রমে আসে অথবা বাতের সঙ্গে আমবাত হয় তাহলে আর্টিগুরেন্স প্রয়োগ করা যায়। কাঁকড়া চিংড়ি মাছ খেয়ে আমবাত হলে অথবা পিনওয়ার্ম বা সুতা ক্রিমের সঙ্গে আমবাত হলে আর্টিগুরেন্স চমৎকার কাজ করে। পেশুদের আমবাত বছরের নির্দিষ্ট সময় ফিরে আসে, অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে এবং স্নানের পর পেশুদের আমবাত বেড়ে যায়। এবার ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাব। রোগের তীব্রতা বেশি থাকলে নির্বাচিত ওষুধের 30% সকাল দুপুর রাত তিনবার করে খালি পেটে 7 দিন সেবন করতে হবে। তারপর নির্বাচিত ওষুধের 200% সপ্তাহে 1 দিন খাবেন, সকাল দুপুর রাত খালি পেটে খাবেন। এভাবে 1-2 মাস ওষুধ সেবন করতে হবে। প্রতিবার 2-3 ফোঁট ওষুধ সরাসরি জিভে দিতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।